बरसों हो गए बिछड़े, अब साथ नहीं हो तुम। फिर ऐसा क्यों लगता है जहां मैं हूं वहीं हो तुम। क्या करूं मैं अपनी उंगलियों का, किसी की भी तस्वीर बनाऊं तुम्हारी बन जाती है। ये सिर्फ मेरा पागलपन है या तुम भी मेरे लिए पागल थी। সাথে ওর ফার্স্ট দেখা হয়েছিল হচ্ছে ক্লাস এইটে পড়ি তখন আমি, তো তার আগেই ওদের সাথে আমার পারিবারিক সম্পর্ক আছে। তখন আমি ফাইভে পড়তাম, আমার কাজিন ব্রাদারের সাথে ওর নিজের যে দিদির তার বিয়ে হয়েছিল, পারিবারিক সম্পর্ক আমাদের অনেকদিন ধরেই আছে। তো তারপর ওকে আমি ফার্স্ট মানে দেখেছিলাম ক্লাস এইটে পড়তে, সেটা আমার অতটা ভালো মনে নেই। ক্লাস টুয়েলভে পড়তে আমার ছোটদার বিয়ের সময় ওর সাথে আমার ফার্স্ট আলাপ হয়, তো তখনই ফোন নাম্বার এক্সচেঞ্জ বাগেরা হয়। তো তারপর আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন থেকে আমাদের মেনলি রিলেশন, মোটামুটি 2011 কি 2012 এরকম সময়। কাল রাস্তে মে গম মিল গয়া থা লগ কে গলে মে রো দিয়া, जो सिर्फ मेरा था सिर्फ मेरा, मैंने उसे क्यों खो दिया। हाँ वो आँखें जिन्हें मैं चूमता था बेवजह, प्यार मेरे लिए क्यों मैं बाकी ना रहा। हो ছটফটে ছিল, চঞ্চল ছিল, কথাবার্তা বলতো বেশি, আমি চুপচাপ ছিলাম, তো সেই হিসেবেই ভালো লাগতে শুরু করলো। তারপর থেকে ভালোবাসা, প্রপোজাল, সেই থেকে আবার রিলেশনটা পাকা করতে হলো। হম নবা মেরে তু হ্যায় তো মেরি সাঁসে চলে, বতা দে কেসে মাইঁ জিউঁগা তেরে বিনা। ও बता दे कैसे मैं जीऊंगा तेरे बिना। পরীক্ষা দিতে যাওয়ার আগে মানুষের যেরকম অনুভূতি হয় ফিল্ডে নামলে আমার সেরকম, মানে খেলা সম্পর্কিত রিলেশনও আমাদের মধ্যে ভীষণ। ওর সাথে আমার এরকম কথা থাকতো যে এত রান না করলে তোমার আমার সাথে কথা বন্ধ, কথা বলবো না তোমার সাথে। তারপর সত্যি সেটা হতো না, কথা 50 ওপর না করলে কথা হবে না তোমার সাথে। এটা 50 থেকে 70 করে ও নেক্সট দিন আমার সামনে আসতো, এসে বলতো যে হ্যাঁ আমি এই রানটা করেছি, তারপর আমাদের মধ্যে কথা হতো। মানে ওর ক্রিকেটার লাইফও আমার মনে হয় আমাদের প্রেম আর ক্রিকেটটা একটু মানে ভীষণভাবে জড়িত, हर वक्त दिल को जो सताए ऐसी कमी है तू,
मैं भी न जानूं ये कितना क्यों लाजमी है तू नींद जाके न लौटी कितनी रातें ढल गई इतने तारे गिने के उंगलियां भी जल गई हो Dada and Bodhi, just like a very cute couple. Dada is like a my idol. Dujon dujone haat dhore, sara jibon kibhabe hashi, thatta kore katiye dik. Amar ei amar pokkhe ei ushtupi thakbe er jonno. Thank you. সবাই খুব হ্যাপি আমাদের রিলেশন নিয়ে আর আশা করি ফিউচারেও আমরা খুব ভালো থাকবো হি ইজ এ ভেরি কিউট গাই ওকে বিয়ে করে আমি ভীষণ হ্যাপি আর আমি আমি ভীষণ লাকি যে আমি ওর মতো একটা ছেলে পেয়েছি আই এম ভেরি লাকি